দেওয়ানি কার্যবিধি পড়তে গিয়ে আমরা একটি জিনিস সবসময় একসাথে করে ফেলি অর্থাৎ মোকদ্দমা খারিজ এবং আরজি খারিজ অনেক সময় আমরা আরজি খারিজটিকে মোকদ্দমা খারিজ হিসেবে চালিয়ে দিই আবার অনেক সময় মোকদ্দমা খারিজকে আরজি খারিজ হিসেবে চালিয়ে দিই আজকে আমি আপনাদেরকে এই মোকদ্দমা খারিজ এবং আরজি খারিজের একটি তুলনামূলক পার্থক্য প্রদর্শনের মাধ্যমে এই দুটি জিনিসকে আলাদা করে বোঝানোর চেষ্টা করব। আরজি খারিজ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই দেখি যে আরজি কী জি কি আর মুকদ্দমা কি কারণ আরজি আর মুকদ্দমা যদি আমরা বুঝতে না পারি তাহলে আর্জি খারিজ আর মুকদ্দমা খারিজের পার্থক্যটাও আমরা বুঝতে পারবো না তো আরজি হচ্ছে যে দরখাস্ত মূলে যে দরখাস্ত মূলে দেখুন আমরা সংজ্ঞাটি প্রথমে বিশ্লেষণ করি আরজি ও মোকদ্দমার আরজি বলছে কি যে যে দরখাস্ত মূলে মোকদ্দমার কারণ ও প্রতিকার চাহিয়া কোনো মোকদ্দমা দায়ের করা হয় অর্থাৎ আপনি একটি মোকদ্দমা দায়ের করবেন কীসের মাধ্যমে একটি দরখাস্তের মাধ্যমে যে দরখাস্তে কী থাকবে মোকদ্দমার কারণ থাকবে আর আপনি যে বিষয়ে প্রতিকার চাচ্ছেন সেই প্রতিকারটা উল্লেখ থাকবে আরজিতে আরও অনেক বিষয় উল্লেখ থাকে কিন্তু আমরা শুধু বেসিক যে জিনিসটা থাকে আর্জির ভিতরে যেটি থাকতেই হবে যেটি না থাকলে আর্জি খারিজ হয়ে যাবে সেই জিনিসটা কি মোকদ্দমার কারণ ও প্রতিকার থাকতে হবে তা এটি হচ্ছে আরজি অন্যদিকে মোকদ্দমা কি মোকদ্দমা হচ্ছে এই যে আর্জিটা এই আর্জিটা যদি আপনি আদালতের যে নির্দেশিত উপায়ে উপায় উপায় আছে মানে আদালতের যে নির্দেশিত পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে যখন একটিয়ার সম্পন্ন কোনো আদালতে দায়ের করবেন এবং আদালত যদি আপনার ওই আর্জিটি গ্রহণ করে তখন সেটি হবে একটি মোকদ্দমা অর্থাৎ আপনি যখন কোনো একটি আর্জি সাধারণত আদালতের যে শেরেস্তাদার থাকে সেই সেরেস্তাদারের কাছে এই আর্জিটি প্রথমে আপনি দাখিল করবেন তো শিরেস্তাদার আপনার আর্জিটি চেক করার পরে ওখানে একটি মোকদ্দমা যদি সঠিকভাবে সে সে যদি মনে করে যে মোকদ্দমাটি সঠিকভাবে বা আরজিটি সঠিকভাবে দায়ের করা হয়েছে তাহলে আপনার ওখানে সে একটি মোকদ্দমা নাম্বার দেবে তখন ওই আরজিটি একটি মোকদ্দমায় রূপান্তর হবে তো এটি হচ্ছে আরজিক আর মোকদ্দমার মধ্যে বেসিক পার্থক্য এখন দেখব যে আমাদের এই আরজি খারিজ সম্পর্কে কোথায় বলা আছে আরজি খারিজ সম্পর্কে বলা আছে অর্থাৎ আরজি খারিজ সম্পর্কে বলা আছে উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির সাত আদেশের এগারো বিধিতে আর মোকদ্দমা খারিজ সম্পর্কে বলা আছে উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির নয় আদেশের নয় আদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে বার কাউন্সিল পরীক্ষায় নয় আদেশের দুই তিন চার পাঁচ ও আট বিধিতে এই মোকদ্দমা খারিজ সম্পর্কে আলোচনা করা আছে দেখুন যে আমরা পার্থক্য পেয়ে গেলাম সংজ্ঞাতে আর অন্যদিকে আরেকটি পার্থক্য পার্থক্য পেয়ে গেলাম আমরা ধারাগত পার্থক্য দুইটি পার্থক্য কিন্তু এখন আমরা তিন নম্বর পার্থক্যটি দেখব যে আরজি খারিজের এবং মোকদ্দমা খারিজের মধ্যে যে তিন নম্বর পার্থক্য সেটি দেখব আরজি খারিজ আরজি খারিজ হচ্ছে একটি ডিক্রি আর জি খারিজ হচ্ছে একটি ডিগ্রি বলা আছে কোথায় বলা আছে দেওয়ানি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের দুইয়ের দুই ধারায় অর্থাৎ আরজি খারিজ আরজি খারিজ যে একটি ডিগ্রি সেই ডিক্রি সম্পর্কে বলা আছে উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির দুইয়ের দুই ধারায় আর মোকদ্দমা খারিজ সম্পর্কে কোথায় বলা আছে অন্যদিকে মোকদ্দমা খারিজ কোনো ডিক্রি নয় কোনো ডিক্রি নয় আদালত একটি মোকদ্দমা চলমান থাকা অবস্থায় বিভিন্ন সময় মোকদ্দমার স্বার্থে বিভিন্ন রকমের আদেশ দিয়ে থাকে তো সেরকমই একটি আদেশ হচ্ছে এই মোকদ্দমা খারিজ অর্থাৎ মোকদ্দমা খারিজ এটি হচ্ছে আদালতের একটি আদেশ এখন আমরা দেখব যে আর জি খারিস যেহেতু একটি ডিগ্রি আর আমরা জানি যে ছিয়ানব্বই এক ধারায় বলা আছে যে যে কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় কাজেই ছিয়ানব্বই এক ধারার বিধান মতে জি খারিজ ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে অর্থাৎ যেহেতু জি খারিজ একটি ডিগ্রি এবং আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের ছিয়ানব্বই একধারায় স্পষ্ট করেই বলা আছে যে যে কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে কাজেই আরজি খারিজ ডিগ্রি ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আপিল অন্যদিকে যেহেতু মোকদ্দমা খারিজ একটি ডিগ্রি নয় মোকদ্দমা খারিজ কোনো ডিগ্রি নয় তাই এর বিরুদ্ধে কোনো আপিল হবে না যেহেতু মোকদ্দমা খারিজ কোনো ডিক্রি নয় তাই এর বিরুদ্ধে ছিয়ানব্বই এক ধারায় আপিল হবে না আর অন্যদিকে আমাদের তেতাল্লিশ আদেশের এক বিধিতে বলা আছে যে ছাব্বিশটি ক্ষেত্র আছে সেই ছাব্বিশটি ক্ষেত্র হচ্ছে কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে অর্থাৎ এই ছাব্বিশটি ক্ষেত্র আদালত যে আদেশটি দিল সেই আদেশটি যদি এই ছাব্বিশটি ক্ষেত্রের মধ্যে পড়ে যায় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে কিন্তু মোকদ্দমা খারিজের আদেশ এটি হচ্ছে একটি আপিল অযোগ্য আদেশ অর্থাৎ এই যে আদেশটায় এই আদেশটা এই ছাব্বিশটি ক্ষেত্রের মধ্যে পড়ে নাই তাই এটি আপিল অযোগ্য আদেশ যেহেতু তাই এর বিরুদ্ধে ওই তেতাল্লিশের এক ধারার বিধান মতো আপিল করা যাবে না এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা দেখব যে আরজি খারিজ কেন হয় এবং মোকদ্দমা খারিজ কেন হয় আমরা আরজি খারিজের চারটি কারণ জানি অর্থাৎ আরজি খারিজ সাধারণত চারটি কারণে হয়ে থাকে প্রথমত হচ্ছে যে মুকদ্দুমার কারণ যদি আমি যে আর্জি থাকবে সেই আর্জির ভিতরে মোকদ্দমার কারণ যদি আমি সঠিকভাবে উল্লেখ না করি তাহলে আমার আর্জিটি আদালত খারিজ করে দিবে। দুই নম্বরে হচ্ছে যে যদি আমি যে স্ট্যাম্প পেপার ব্যবহার করতে হয় আর্জি দাখিলের সময় সেই কম মূল্যের স্ট্যাম্প পেপার যদি আমি ব্যবহার করি তাহলেও আদালত আর্জিটি খারিজ করে দিবে। আর যদি আমি কোর্ট ফি কম দেই সেক্ষেত্রেও আদালত আর্জিটি খারিজ করে দিবে। আবার অন্য কোনো আইন দ্বারা যদি বাড়িত হয় যেমন তামাদি আইন দ্বারা বাড়িত হতে পারে আবার রেস জুটি কাটা দ্বারা বাড়িত হতে পারে ইত্যাদি কারণেও আদালত আর্জিটি খারিজ খারিজ করে দিবে এখন আমরা দেখব যে মোকদ্দমা খারিজ কয়েকটি কারণে হয় দেখুন মোকদ্দমা খারিজের যে চারটি কারণ সে চারটি কারণ এখন আমি আপনাদের সামনে আলোচনা করি সেটি হচ্ছে যে এই প্রথম কারণ হচ্ছে যে সমনের খরচ যদি না দেয় আমরা জানি যে কোনো একটি মোকদ্দমা দায়ের করার পরে যে বাদি বিবাদীকে যে সমন দিতে হবে সে সমনের খরচটা বহন করবে হচ্ছে এই বাদী অর্থাৎ যিনি মামলা দায়ের করবেন আবার অন্যদিকে এই সমন পাঠানোর জন্য যে ডাক মাসুল সেই ডাক মাসুলও দিবে হচ্ছে বাদি তো এই খরচটা যদি বাদী না দেয় এবং না দেওয়ার কারণে যদি সমন জারি না হয় তাহলে অবশ্যই আদালত মোকদ্দমা খারিজ করে দিবে। দুই নম্বর কারণ হচ্ছে যে উভয় পক্ষ যদি অনুপস্থিত হয় মামলার দুইটা পক্ষ থাকে একটা হচ্ছে বাদী এবং অপরটা হচ্ছে বিবাদী তো বাদী এবং বিবাদী উভয় যদি অনুপস্থিত থাকে তাহলে আদালত কাকে নিয়ে মামলা পরিচালনা করবে এই জন্য আদালত মামলাটি খারিজ করে দিবে এটি বলা আছে নয় আদেশে তিন বিধিতে আবার যদি সমন যদি প্রথমবার যখন সমন জারি করা হয়েছে সমন জারি করার পরে যদি সমন সঠিকভাবে জারি না হয় এবং জারি না হয়ে যদি আবার ফিরে আসে তাহলে পরবর্তী তিরিশ দিনের ভিতরে তিরিশ দিনের মধ্যে এই বাদিকে পুনরায় সমন জারি করতে হবে বাদি যদি তিরিশ দিনের মধ্যে পুনরায় সমন জারি না করে তাহলেও আদালত এই আর্জিটি খারিজ করে দেবে এটি বলা আছে নয়াদেশের পাঁচ বিধিতে আর চার নম্বর কারণ হচ্ছে যদি বাদী অনুপস্থিত থাকে মামলা দায়ের করেছে হচ্ছে বাদী এখন বাদী যদি আদালতে অনুপস্থিত থাকে তাহলে আদালত ধরে নিবে যে এই মামলা করার কোনো যৌক্তিকতা নেই তাই আদালত আর্জিটি খারিজ করে দিবে এটা বলা এই মোকদ্দমাটি খারিজ করে দিবে। এটি বলা আছে নয় আদেশের আট বিধিতে এখন আমরা দেখব যে এই আরজি খারিজ এবং মোকদ্দমা খারিজের বিরুদ্ধে বাদী এবং বিবাদীর প্রতিকার কী অর্থাৎ আর্জি খারিজের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে তিনটি এক নম্বর প্রতিকার হচ্ছে যে আরজি খারিজ যেহেতু একটি ডিগ্রি এর বিরুদ্ধে আপিল করা যাবে আর দুই নম্বর প্রতিকারের কথা বলা আছে আদেশের তেরো বিধিতে সেখানে বলা আছে যে এই একই আদালতে একই বিষয়ে পুনরায় আরজিটি আবার দাখিল করা যাবে কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করে আবার নতুনভাবে আর্জিটি দাখিল করা যাবে আর তিন নম্বরে বলছে কি যে এটা বলছে দেওয়ানি কার্যবিধির একশো ঊনপঞ্চাশ ধারা দেওয়ানি কার্যবিধির একশো ঊনপঞ্চাশ ধারায় বলছে যে কোর্টফির কারণে যদি আর্জিটি খারিজ হয়ে যায় তাহলে একুশ দিনের মধ্যে কোর্টফি সংশোধন করে পুনরায় আর্জি দাখিল করা যাবে এখন দেখব যে মোকদ্দমা খারিজের বিরুদ্ধে প্রতিকার কী এখন বিধি মোকদ্দমা খারিজ যদি বিধি দুই ও তিনের কারণে হয় অর্থাৎ নয় আদেশের দুই নম্বর বিধিতে বলছে যে সমনজারির খরচ না দিলে মোকদ্দমা খারিজ তিনে বলছে যে উভয় পক্ষ অনুপস্থিত থাকার কারণে মোকদ্দমা খারিজ এখন এই কারণে যদি কোনো একটি মোকদ্দমা খারিজ হয় তাহলে প্রতিকার হচ্ছে এক নম্বর প্রতিকার হচ্ছে যে তামাদি আইনের প্রথম তফসিলের ষোলো একশো নম্বর অনুচ্ছেদে বলা আছে যে তিরিশ দিনের মধ্যে মোকদ্দমা খারিজ আদেশ হ্রদের জন্য আবেদন করতে হবে আর আরেকটি প্রতিকার হচ্ছে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে এই দুইটি প্রতিকার যদি নয় আদেশের বিধির বিধান মতে যদি সমন জারি না হয়ে ফিরে আসে এবং তিরিশ দিনের মধ্যে পুনরায় সমন জারি না করা হয় তাহলে যদি মোকদ্দমা খারিজ হয় সেক্ষেত্রে প্রতিকার হচ্ছে যে শুধুমাত্র নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে এই মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের জন্য কোনো আবেদন করতে পারবে না এখন এখন চার নম্বর প্রতিকার হচ্ছে অর্থাৎ নয় আদেশের আট বিধির বিধান মতে যদি মোকদ্দমাটি খারিজ হয় তাহলে কি করতে হবে এই খারিজ আদেশ বাতিলের আবেদন করা যাবে নয় বিধির বিধান মতে আর সরাসরি খারিজ আদেশ বাতিলের জন্য আবেদন করা যাবে নয়ের বিধির বিধান মতে এক্ষেত্রে কিছু টাকা আদালতকে দিতে হবে তো এইটাই হচ্ছে আর্জি খারিজ এবং মোকদ্দমা খারিজের ভিতরে বেসিক পার্থক্য এই যে মোকদ্দমা খারিজ এবং আর্জি খারিজের ভিতরে যে আমরা পার্থক্যগুলো আলোচনা করলাম এটাকে এখন আমরা একটা সামারাইজ করি তাহলে এই আরজি সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধির ছয় আদেশ এবং সাত আদেশে আরজি সম্পর্কে বলা আছে আর মোকদ্দমা সম্পর্কে বলা আছে নয় আদেশে আরজি কি আরজি হচ্ছে যে দরখাস্ত মূলে মোকদ্দমা দায়ের করা হয় আর মোকদ্দমাটা হচ্ছে যে আরজি দায়ের করা যথাযথভাবে আরজি আদালতে দায়ের করার পর যদি আদালত সেখানে একটি নাম্বার দেয় তাহলে সেটি মোকদ্দমাতে রূপান্তর হয় আরজি খারিজ কি আরজি খারিজ হচ্ছে যে যেই যেই কারণে আদালত আরজিটি খারিজ করে দেয় সেটি হচ্ছে আরজি খারিজ আর মোকদ্দমা খারিজ হচ্ছে যেই কারণে আদালত আপনার মোকদ্দ মোকদ্দমাটি খারিজ করে দিবে সেটি হচ্ছে মোকদ্দমা খারিজ আরজি খারিজের ইংলিশ প্রতিশব্দ হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট আর মোকদ্দমা খারিজ হচ্ছে ডিসমিসেল অফ স্যুট মোকদ্দমা ইংরেজি হচ্ছে স্যুট এবং আরজি ইংরেজি হচ্ছে প্লেন্ট এখন একটি আরজি খারিজ সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্য উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধি সাত আদেশের এগারো বিধিতে আরজি খারিজ সম্পর্কে বলা আছে আর মোকদ্দমা খারিজ সম্পর্কে বলা আছে উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির নয় আদেশের দুই তিন চার পাঁচ আট নয় নয়ের ক এই বিধিগুলোতে বলা আছে আর্জি খারিজ আর্জি খারিজের বিরুদ্ধে প্রতিকার কী আগে আরজি খারিজটা আসলে কেন হয় আর্জি খারিজ হয় চারটি কারণে আপনি যদি মোকদ্দমার কারণ যদি সঠিকভাবে আপনি উল্লেখ না করেন অথবা আপনি যদি কম মূল্যের স্ট্যাম্প পেপার ব্যবহার করেন অথবা যদি আপনি উপযুক্ত ফি না দেন অর্থাৎ কম ফি দেন অথবা অন্য কোনো আইন দ্বারা বাড়িত হয় অন্য কোনো আইন দ্বারা বাড়িত বলতে যে রেস জুটি কাটার কারণে য যখন আপনার আদালত আর্জিটি খারিজ করে দিবে আবার অনেক সময় যে তামাদি আইনের প্রথম শিডিউলে যে সময় উল্লেখ করে দেওয়া আছে সেই সময়ের বাইরে যদি আপনি মোকদ্দমা দায়ের করেন তাহলেও আদালত আরজিটি খারিজ করে দেবে এই চারটি কারণে একটি আর্জি খারিজ হতে পারে অন্যদিকে মোকদ্দমা খারিজ কেন হয় মোকদ্দমা খারিজ হয় যখন আপনি একজন বাদী হিসাবে বিবাদীকে সমন দেওয়ার যত খরচ এবং যে ডাকে আপনি সমনটি পাঠাবেন তার খরচ সবগুলো আপনার বেয়ার করতে হবে সেই খরচ যদি আপনি বেয়ার না করেন তাহলে আপনার আদালত আপনার মোকদ্দমাটি খারিজ করে দিবে। আবার যদি বাদী এবং বিবাদী উভয় পক্ষ যদি আদালতে অনুপস্থিত থাকে সেক্ষেত্রেও আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। তিন নম্বরে হচ্ছে যে যদি সমন সঠিকভাবে জারি না হয় না হয় না হয়ে ফিরে আসে আদালতের কাছে এবং পুনরায় যদি তিরিশ দিনের মধ্যে সমন আপনি জারি না করেন তাহলে আদালত মোকদ্দমাটি খারিজ করে দেবে আর চার নম্বর কারণ হচ্ছে যেখানে বাদী মামলা করে বাদী নিজেই অনুপস্থিত তাহলে সেখানেও আদালত মোকদ্দমাটি খারিজ করে দেবে এখন আমরা দেখব যে আরজি খারিজের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি। যেহেতু আমরা জানি যে আরজি খারিজ হচ্ছে দেওয়ানি কার্যবিধির দুই দুই ধারার বিধানমতে এটি একটি ডিগ্রি এবং যে কোনো ডিগ্রির বিরুদ্ধে এই উনিশশো আট সালে দেওয়ানি কার্যবিধির ছিয়ানব্বইয়ের এক ধারায় আপিল করা যায় কাজেই আমরা এই আরজি খারিজের বিরুদ্ধে আপিল করতে পারবো আর দুই নম্বর প্রতিকার হচ্ছে যে আর সংশোধন করে পুনরায় এই আরজিটি আমি ওই আদালতে দাখিল করতে পারবো আর তিন নম্বর কারণ হচ্ছে যদি কোর্ট ফির কারণে যদি আরজিটি খারিজ হয় তাহলে এই উনিশশো আট সালে দেওয়ানী কার্যবিধির একশো ঊনপঞ্চাশ ধারার বিধান মতে কোর্ট ফি সংশোধন করে আবার আর আমি ওই আদালতে দাখিল করতে পারবো এটা দেখলাম আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার আর মোকদ্দমা খারিজের বিরুদ্ধে প্রতিকার কি মোকদ্দমা যদি দেওয়ানি কার্যবিধির নয় আদেশের দুই ও তিন ধারার বিধান দুই ও তিন বিধির বিধান মতে যদি মোকদ্দমা খারিজ হয় তাহলে প্রতিকার হচ্ছে যে এই তামাদি আইনের প্রথম শিডিউলের একশো তেষট্টি নম্বর আর্টিকেলের বিধান মতে তিরিশ দিনের মধ্যে এই খারিজ আদেশ হ্রদের আবেদন করতে পারবেন আর দুই নম্বর হচ্ছে যে নতুন করে আপনি আবার মোকদ্দমাটি দায়ের করতে পারবেন আর যদি পাঁচ বিধির বিধান মতে মোকদ্দমা খারিজ হয় তাহলে শুধুমাত্র আপনি নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবেন কিন্তু আপনি খারিজ আদেশ হ্রদের আবেদন করতে পারবেন না আর যদি বাদী অনুপস্থিত থাকে এটি বাদীর একটি ভুল এই ভুলের কারণে আদালত নতুন করে মোকদ্দমা দায়ের করতে দিবে না তবে আপনি খারিজ আদেশ রদের আবেদন করতে পারবেন নয় বিধির বিধান মতে আর সরাসরি আদালতে টাকা জমা দিয়ে আপনি এই খারিজ তাদের আবেদন করতে পারবেন এই হচ্ছে আরজি খারিজ এবং মোকদ্দমা খারিজের মধ্যে বেসিক পার্থক্য আমি আশা করছি যে এই আরজি খারিজ এবং মোকদ্দমা খারিজ আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি